আজকে যে রোডটা দেখাবো এটা হচ্ছে স্বপ্নের নগরী ভার্সাইয়ের রোড। আমরা যাচ্ছিলাম পোয়াসি, পোয়াসি যেতে হলে ভার্সাই হয়ে যেতে হয় আমাদের বাসা থেকে। ভার্সাই নগরী আপনাদের অন্য একদিন ঘুরে দেখাবো, আছে শুধু ভার্সাইয়ের রোড ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর। আর এখন তো আপনার শীত চলে এসেছে ইউরোপে, পাতা ঝরার সময়, কিছু গাছ হলুদ, কিছু গাছ লাল, কিছু হলুদ লালের মিশ্রণ। আর আকাশ তো দেখতেই পাচ্ছেন নীল, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। যত দূর চোখ যাবে মানে মন ভরে যাবে। আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদের সাথে না শেয়ার করে পারছি না। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা একটা নদী ছিল, ছোট নদী। আমরা ভার্সাইয়ের রাস্তাটা পার হয়ে চলে এসেছি পোয়াসিতে। দেখেন পে ও ই দোজেস ইগ্রেক, এটা ফ্রান্সে পোয়াসি। তাসাবিদের বাসা যাওয়ার রাস্তাটা অসাধারণ, মানে এক কথায় চমৎকার। আমি পুরো ব্লগটা শেয়ার করতে পারবো না, কারণ বাচ্চারা এত দুষ্টুমি করছিল আর সবাই খুব ব্যস্ত ছিল, যার জন্য একটু করে নিয়েছি। এই যে দিশা, দিহা, আমার টুনটুনা, টুনটুনি, রেড ড্রেস, সাসাপি, আর এই যে গেস্টেরা, এখানে সব মহিলা গেস্ট নাই আছে, তারা সব পিছনে। আরো কিছু গেস্ট ছিল, আর পিছনে আসল ভাইয়ের ছেলের নাম আমি ভুলে গেছি, ওরাই আসলে বার্থডেটা ওদের জন্য। ওরা খুব মজা করেছে, আমরাও বড়রাও করেছি। আমরা হচ্ছি কোথাও গেলে ছবি তোলার এক্সপার্ট, এই শীতেও আমরা অনেক ছবি তুলেছি। যারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই ছবিগুলো দেখেছেন। জয়াস অ্যানিভার্সে তাসাফি। ওরেই আমার টুনটুনি টুনটুনি। আমার বেশিক্ষণ ছিলাম না আসলে, ব্যাক করতে হয়েছে। এই যে সুন্দর একটা টানেল দিয়ে বাসার দিকে যাত্রা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।